ঠিক এই কারণে আপনারা রাতের বেলা কখনো উইন্ডো খোলা রেখে ঘুমাবেন না। ধরুন রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে উঠে দেখলেন এই মাস্ক পরা মানুষটা আপনার বেডরুমে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার কেমন লাগবে? সেরকম একটা দুঃসময় গিয়েছে 1957 থেকে 1971 পর্যন্ত যারা আইল্যান্ড অফ জার্সিতে থাকতো তাদের জন্য। আইল্যান্ড অফ জার্সির জায়গাটা হচ্ছে একদম ফ্রান্স থেকে কাছে আর এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ড মধ্যে একটা ছোট্ট টাউন আছে, যেই টাউনের মানুষগুলো অনেক ভয়ে থাকতো একটা মাস্ক পরা মানুষের জন্য। 1957 থেকে এই মাস্ক পরা মানুষটা চান্সে থাকতো রাতের বেলা যে কাদের ঘরের উইন্ডো খোলা আছে, তাহলে ও ওই উইন্ডো দিয়ে ঢুকে ঘরের মধ্যে যেই মেয়েরা থাকুক অথবা মহিলা থাকুক, ছোট ছেলে মেয়ে থাকুক, তাদেরকে ধরে নিয়ে ও অ্যাসাল্ট করতো। ওই টাউনের মধ্যে যারা যারা বসবাস করতো তারা সবাই এই মাস্ক মানুষটাকে দ্য বেস্ট অফ জার্সি নামে বলে থাকতো। আনফরচুনেটলি এই মানুষটাকে যারা যারা দেখেছে তারা সবাই বলতো এর গায়ে থেকে অনেক গন্ধ করছিল আর ওর ড্রেসটা ছিল এমন যে ওর ড্রেসের চারপাশে নেলস আর একটা রাবার মাস্ক ওর মুখে থাকতো। আর এই মাস্ক পরা মানুষটা যখনই দেখতো রাতের বেলা কারো উইন্ডো খোলা, তখন সে আস্তে আস্তে উইন্ডো দিয়ে ঢুকতো আর ও এই কাজটা করে থাকতো ইউজুয়ালি রাতে 10টা থেকে 3টা পর্যন্ত। 1960-তে সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, এরকম রাতের বেলা ওই টাউনের একটা ঘরের উইন্ডো খোলা ছিল, মাস্ক পরা মানুষটা ওই ঘরের মধ্যে ঢুকে একটা 12 বছরের মেয়ের বেডরুমে যায়, তারপর ওই মেয়েটাকে ও রশি দিয়ে বেঁধে ঘর থেকে বের করে ওকে অ্যাসাল্ট করেছিল। এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই ওই মাস্ক পরা মানুষটা আরেকটা ঘরে ঢুকেছিল যাদের উইন্ডো খোলা ছিল, ওই ঘরে ঢুকে মাস্ক পরা মানুষটা যার বেডরুমে গিয়েছিল সে ছিল 40 ইয়ার ওল্ড এর একটা মহিলা। মহিলাটার হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল একটা অ্যালার্মের সাউন্ডে আর ঘুম ভেঙে উঠে দেখে তার মুখের সামনে দাঁড়িয়ে আছে এই মানুষটা, ওর দিকে ভাবে তাকিয়েছিল। মহিলা সাথে সাথে জোরে চিৎকার দিয়েছিল, দৌড়ে ওই মহিলাটা ঘরের যেখানে ও টেলিফোন রাখতো সেখানে গেল। যখন ও ভাবছে পুলিশকে ফোন করবে তখন দেখে যে টেলিফোনের যে কেবলটা আছে সেটা কাটা। মহিলা তাড়াতাড়ি দৌড়ে ওর ঘর থেকে বের হয়ে গেল ওর জান বাঁচানোর জন্য, কিন্তু আনফরচুনেটলি মহিলা ওই সময় তার 14 বছরের মেয়ের কথা ভুলে গিয়েছিল আর যার কারণে ওর 14 বছরের মেয়ে তখন ওই ঘরে ঘুমিয়েছিল। মাস্ক ম্যান ওই 14 বছরের মেয়েকে ধরে নিয়ে অ্যাসাল্ট করেছিল। এই ঘটনাগুলোর পর পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয়েছিল আর ওখানে যে লোকাল মানুষগুলো থাকতো ওরাও তো অনেক আতঙ্কে ছিল, ওরা নিজেরা নিজেরা বের করার ট্রাই করছিল যে আসলে কোন মানুষটা মাস্ক পরে এগুলো করছে। লোকাল মানুষরা প্রথমে মনে করেছিল ওই মাস্ক ম্যানটা হচ্ছে আলফোনসে নামের এই লোকটা যে ছিল একজন ফিশারম্যান। ওরা এই লোকটাকে সন্দেহ করেছিল কারণ এই লোকটা ছিল অনেকটা উইয়ার্ড, মানুষের সাথে তেমন মিশতো না, ও একা একা থাকতে পছন্দ করত। লোকাল মানুষরা এটা সন্দেহ করার পর আলফোনসের ঘরের মধ্যে ওরা আগুন লাগিয়ে দিয়েছিল। এরপর আলফোনসে আর তো কিছু করার ছিল না, ও ওই জায়গা ছেড়ে একদম টাউন থেকে কমপ্লিটলি চলে গিয়েছিল। কিন্তু আলফোনসে ওই জায়গা থেকে গেলে কি হবে, ও যাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই আবার সেই মাস্ক ম্যানের আক্রমণ শুরু হয়েছিল আর ওই মাস্ক ম্যানের মানুষের উপর আক্রমণ প্রায় 12 বছর ধরে চলছিল। এরপর 1971-এ পুলিশ ফাইনালি ফাইন্ড আউট করতে পেরেছে ওদের সেই মিস্ট্রি ম্যান মাস্ক ম্যানটা আসলে কে। এডওয়ার্ড পিনল নামে একটা লোক যে ছিল একদম খুবই ভালো মানুষ, একদম ফ্যামিলি ম্যান, তার ওয়াইফ ছিল, ছেলে মেয়ে ছিল। ইভেন এডওয়ার্ড এত ভালো মনের মানুষ ছিল যে যখন ক্রিসমাসের টাইম আসতো ও জাস্ট ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য ক্লাউনের ড্রেস পরে ওদের সাথে খেলতো। 1971 এর একদিনে এডওয়ার্ড জোরে গাড়ি চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, তো ও স্পিডিং করার কারণে পুলিশ ওর গাড়িটা থামিয়েছিল। এই সময় যখন পুলিশ ওর গাড়ির কাছে গেল এরপর বলল আচ্ছা তোমার লাইসেন্স দেখি, এটা দেখার পরে তারপর বলল আচ্ছা তোমার গাড়ি আমরা একটু সার্চ করব। এরপর পুলিশ এডওয়ার্ডের গাড়ির বুট খুলে দেখে এডওয়ার্ডের গাড়ির বুটে অনেক রকমের মাস্ক, যার মধ্যে একটা মাস্ক ছিল যেটা বিস্ট ম্যান পরে থাকতো। সেটা পুলিশ ওই সময় সাথে সাথে বুঝে গিয়েছে যে এই মানুষটাই হচ্ছে 12 বছর ধরে মানুষের খোলা উইন্ডো দিয়ে ঢুকে ওদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে অ্যাসাল্ট করে। সাথে সাথে পুলিশ এডওয়ার্ডকে অ্যারেস্ট করেছিল, এরপর এটা প্রমাণও হয়েছে যে ওই হচ্ছে মাস্ক ম্যান। এডওয়ার্ডের সব ক্রাইমের জন্য ওকে 30 ইয়ার্স এর প্রিজন দেওয়া হয়েছিল, কিন্তু ওর ভালো বিহেভিয়ারের জন্য 20 ইয়ার্স পর ওকে রিলিজ করে দেওয়া হয়। এডওয়ার্ড প্রিজন
থেকে বের হওয়ার 3 বছর পর হার্ট অ্যাটাক করে মারা যায়। এডওয়ার্ড মারা গেলেও ওই টাউনের মানুষের সাথে যা যা হয়েছিল সেই আতঙ্ক আজও পর্যন্ত যায়নি। আজও পর্যন্ত এডওয়ার্ডকে ওই আইল্যান্ডের মানুষরা দ্য বিস্ট অফ জার্সি বলে থাকে। এখন কথা হচ্ছে, এডওয়ার্ডের মতো এরকম মানুষ কিন্তু আমাদের সোসাইটির মধ্যে অনেক আছে, যারা রাতে উইন্ডো খোলা পেয়ে চান্সে থাকে যে কখন মানুষের উপর আক্রমণ করবে অথবা চুরি ডাকাতি করবে। তাই আপনাদের উইন্ডো রাতের বেলা কখনোই খোলা রাখবেন না, যতই আপনি আপনার সেফ নেইবারহুডে থাকেন না কেন। আমার গল্পটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।